কত হয়? 4×2 14। হয়নি হয়নি, ফেল ফেল। নিশ্চয়ই হয়েছে, 7×7 7×14 3×7 21। 7×14 নামে 4, হাতে রইল পেন্সিল। তবে যে বলছিলে 14 হয় না, এখন কেন? তুমি যখন বলেছিলে তখন পুরো 14 হয়নি, তখন ছিল 13 টাকা 14 আনা 3 পাই। আমি যদি ঠিক সময় বুঝে ধা করে 14 লিখে না ফেলতাম, তাহলে সেটা এতক্ষণে হয়ে যেত 14 টাকা 1 আনা 9 পাই। এমন আনারই কথা কখনো শুনিনি আমি। 7×14 যদি হয় তাহলে সব সময় 14, 1 ঘন্টা আগে হলেও যা, 2 দিন পরে হলেও তাই। তোমাদের দেশে সময়ের দাম নেই বুঝি? সময়ের দাম সে কি রকম? আমাদের এখানে কদিন থাকতে তাহলে বুঝতে। আমাদের বাজারে সময় ভয়ানক মাগি, একটুও বাজে খরচ করবার জো নেই। এই তো কদিন খেটে খুটে চুরি চামারি করে খানিকটা সময় জমিয়েছিল, তাও তোমার সঙ্গে তর্ক করতে করতে অর্ধেক খরচ হয়ে গেল। এমন সময় গাছের একটা কোঠর থেকে কি যেন সুমুখ করে পিছিয়ে মাটিতে নামলো। যে দেখি 4 হাত লম্বা একটা বুড়ো, তার পা পর্যন্ত সবুজ রঙের দাড়ি, হাতে একটা হুঁকোর, তাতে কলকে টলকে কিছু নেই, আর মাথা ভরাটা তাকের উপরে খড়ি দিয়ে কি যেন লিখছে। কই শেফ খানা হলো? এই হলো বলে কি আশ্চর্য, 19 দিন পার হয়ে গেল, এখনো হিসেবখানা হয়ে উঠলো না। কতদিন বললে? 19। লাখ 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 20। 21। 22। 23। 23.5। ঠিক যেন নিলাম ডাকছে। তারপর পুরন্দরজির ফিতে এনে আমার মাপনিতে চালু করলো, আর হাঁপতে লাগলো। খাড়ায় 26 ইঞ্চি, হাতা 26 ইঞ্চি, আস্তিন 26 ইঞ্চি, গলা 26 ইঞ্চি, ছাতি 26 ইঞ্চি। এ হতে পারে না, গলার মাপও 26 ইঞ্চি, বুকের মাপও 26 ইঞ্চি, আমি কি শুয়োর? বিশ্বাস না হয় দেখো। দেখলাম ফিতে লেখা টেখা সব উঠে গেছে, খালি 26টাই একটু পড়া যাচ্ছে, তাই পুরো যা কিছু মাপছে সবই 26 ইঞ্চি হয়ে যাচ্ছে। ওজন কত? জানি না। 250। সে কি পটনার অনুমিত 21, সে আমার 1.5 বছরের ছোট। সে তোমাদের হিসেব অন্য রকম। তাহলে লিখে নাও, ওজন 250, বয়স 37। দুধ আমার বয়স হলো 8 বছর 3 মাস, বলে কিনা 37। বাড়তি না কমতি? সে আবার কি বলি, বয়সটা এখন বাড়ছে না কমছে? বয়স আবার কমবে কি? তা নয় তো কি, কেবলই বেড়ে চলবে নাকি? তাহলে তো গেছি, কোনদিন দেখবো বয়স বাড়তে বাড়তে 60 70 80 সব পার হয়ে গেছে, শেষটা পুরো হয়ে মরি আর কি। তা তো হবেই, বুড়ো হবে না? কেন, 80 বছর হবে কেন? 40 হলেই আমরা বয়স ঘুরিয়ে দিই, তখন আর 41 42 হয় না, তখন 39 38 37 করে বয়স কমতে থাকে। এমনি করে 10 পর্যন্ত যায়, আবার বাড়তে দেওয়া হয়। আমার বয়স তো বাড়লো, নামলো, আবার উঠলো, এখন আমার 13। এমন সময় আমি ভাবছি বাড়ি ফিরবো, পাশে এসে
শুনতে চাও তা বললেই হতো, এত কথা শোনাবার দরকার কি ভাই?
সব